পাম্পিক এবং ক্ষুদ্র মৎস্য চাষিদের আগ্রহ উন্নয়নের জন্য এলএটিপিটু প্রকল্পে আমাদের যে উদ্যোগ মৎস্য প্রডিউসার্স অর্গানাইজেশন, এটা একটা চমৎকার একটা উদ্যোগ। প্লাস কালচার ইকো কালচার দুটো কিছু যেটা আমরা এই এরই আমাদের একটা ই ছিল, এই এলাকা আমাদের একটা দাবি ছিল যে এখানে একটা পোস্ট হারভেস্ট সেন্টার একটা স্থাপন হয়, এবং এর আলোকে আমাদের এরই প্রজেক্টের মাধ্যমে আমরা সুন্দর একটা কার্যক্রম বাস্তবায়ন করতে পেরেছি। তারপরে এখানে ওয়াশিং এবং লাইট রাখার একটা ব্যবস্থা সামনে, এখান থেকে তারা একটা চাপ নিতে পারবে। আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 750 জন, তার মধ্যে 32 জন একটি কার্য নির্বাহী কমিটি আছে। এই 32 জন সদস্যই তাদের প্রতি মাসে সঞ্চয় জমা রাখে 500 টাকা করে সঞ্চয়। এবং যে বিষয়টি বলবো আমি, আমাদের যে সার্ভিসের বিষয় বলবো, সেটি হচ্ছে এই সমিতি নিবন্ধন সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন করা হয়েছে। নিবন্ধন হওয়ার পরে তারপরে তারা যে কাজটি করেছে, এগ্রিকালচার ইনোভেশন ফান্ড থেকে একটি অনুদান 75 সঞ্চয় তারা জমা রেখে একটি অনুদান তারা ওখান থেকে দিয়েছে এগ্রিকালচার ইনোভেশন ফান্ড, সেখান থেকে তারা একটি ক্রয় করেছে। এটি তাদের প্রধান সফলতা, কারণ এগ্রিকালচার ফান্ডটি খুব সুন্দরভাবে রান করছে এবং এখান থেকে খুব ভালো ইনকাম হাজার আসছে। এখানে হারদার আছেন, চাষিও আছেন, তারপরে সব মাছ চাষের সাথে যারা জড়িত সব দলকে একত্রিত করা হয়েছে। বাজারের যেমন অভিজ্ঞতা যে 5-10 টাকা বিক্রি করতেছে, সেটি এখনো কিছু মনে জ্বালানের দাম পাচ্ছে অনেক দাম। আমি গত সপ্তাহে শুক্রবার বাজার করলাম, আরো 30 টাকা কেজি কিনলাম। অথচ আমাদের মিটিংয়ে আলোচনা হয়, ভোক্তা অধিকার মিটিংয়ে তারা বাজার কমিটি মিটিংয়ে তারা বলে যায় তারা 10 টাকা সাড়ে চার মূল্য পাচ্ছে না, উৎপাদন খরচ 10 টাকা, বিক্রয় করতেছে 60 টাকা। এবং এই টিভিকে অত্যন্ত ধন্যবাদ যে তারা এই বিষয়টা চিন্তা করছে। তো যাই হোক, সব প্রতিস্থল আমরা শুধু বলেছি 22টা উপজেলা, যদিও যে টোটালটা আমরা এখন শুরু করতে পেরেছি সেটা তা নয়। তবে এই ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে আপনাদের একটা কথা বলবো যে বলে না লাভের ভাগাভাগিতে ভালোবাসা মরে যায়, ক্ষতির ভাগাভাগিতে ভালোবাসা পাচ্ছে। আমরা সবাই ভালো থাকতে চাই, ভালো থাকতে চাওয়াটা দোষের না, কিন্তু যখন নিজে নিজে শুধু ভালো থাকতে চাই, যে বেচারা মাছের মধ্যে ফরমালিন দেয়, ভেজাল দেয়, ও কিন্তু জানে যে ভেজাল দেওয়াটা খারাপ। একটা মাছের জন্য সরাই রাখে, কেন সরাই রাখে বলেন তো? আমি খাবো, আমার বাচ্চারা খাবে, শুধু আমি বেঁচে থাকবো আর সব মরে যাবে।